हेलो एवरीवन, वेलकम टू नीलाखी इंजीनियरिंग ट्यूटोरियल। आज के हमारा सेक्शनल व्यू नहीं आलोचना करब। पूरा इनफरमेशन पे अवश्य वीडियो के शेष पर्यंत देखें। हमारा आगे जी क्लासगुलोते आइसोमेट्रिक व्यू बा ऑर्थोग्राफिक व्यू नहीं आलोचना करेछिलाम, सेखाने आमरा शुधुमात्र एकटा थ्री डी फिगार के तार विभिन्न साइड थेके देखे आमरा जेई व्यूगुलो देखते पाच्छिलाम सेगुलोके आमरा ड्र करार चेष्टा करेछिलाम। किन्तु आमरा बाइरे थेके जे कोनो फिगार के देखे তার ভেতরের ফিচার্সগুলো আমরা জানতে পারি না, অর্থাৎ তার ভেতরে কী কী আছে সেগুলো আমরা জানতে পারি না। তো সেগুলো আমরা যেহেতু জানতে পারি না, তো ভেতরের যেই সমস্ত ফিচার্সগুলো থাকে সেগুলোর ডাইমেনশানিংও আমরা ঠিক করে করতে পারি না। তো আমরা বড় জোর এই একটা থ্রি ডি ভিউ থেকে আমরা এরকম একটা টাইপিক্যাল অর্থোগ্রাফিক ভিউ ড্র করতে পারি, কিন্তু সেটা অতটা ডিটেলসে যেহেতু আমরা জানতে পারি না, আমরা একটা ইমাজিন করে এরকম একটা অর্থোগ্রাফিক ভিউ ড্র করতে পারি বাইরে থেকে। তো সেহেতু সেটা একটা পারফেক্ট ভিউ হয় না, আমরা ডাইমেনশনিংগুলোও প্রপারলি দিতে পারি না। তো এই একটা থ্রি ডি ভিউ থেকে এর ভেতরের ফিচার্সগুলো জানার জন্য আমাদের কী করা উচিত, না এই থ্রি ডি ভিউটাকে কাটা উচিত? যদি আমরা এই থ্রি ডি ভিউটাকে মাঝামাঝি কোনো একটা পোর্শান থেকে কাটতে পারি বা এটার সেকশান করতে পারি, তাহলেই আমরা এই থ্রি ডি ভিউয়ের ভেতরে কী কী আছে, অর্থাৎ ইনার পার্টে ডিটেলসগুলো আছে সেগুলো আমরা জানতে পারবো এবং তার ডাইমেনশনিংও করতে পারবো। তো আমরা সেই থ্রি ডি ভিউটাকে যদি কাটি তাহলে আমরা যেই ভিউটা পাবো সেটাকে আমরা বলবো সেকশান ভিউ। আজকের ক্লাসে আমরা শিখবো সেকশান ভিউ কী এবং কত ধরনের সেকশান ভিউ হয়। এটা সেই থ্রি ডি ভিউটা। এবার এই থ্রি ডি ভিউটাকে যদি আমরা ওপর থেকে একটা সেকশান প্লেনের সাহায্যে কাটি, এন্ড টু এন্ড, ওপর থেকে নিচ অবধি একটা কাটিং প্লেন বা একটা সেকশান প্লেনের সাহায্যে কাটি, তাহলে আমরা দুখানা সেপারেট পার্ট পাবো। কিন্তু আমরা যখন ড্রয়িং করি তখন আমাদের এই প্লেনটা ড্র করতে হয় না, আমরা একটা অ্যাক্সিস অথবা একটা কাটিং প্লেন লাইন দিয়ে এই থ্রি ডি ফিগারটাকে কাটতে পারি। এখানে যেই অ্যাক্সিসটা দেখতে পাচ্ছি সেখানে এক্স মেনশান করা আছে। তো আমরা সবসময় এই কাটিং প্লেন লাইন বা এরকম কাটিং অ্যাক্সিস একটা যে কোনো ডাইরেকশান দিয়ে মেনশন করি, অর্থাৎ আমরা যেই দিকে এই অ্যাক্সিসটাকে মেনশন করব আমরা সেই ভিউটাকেও ঠিক সেই দিকেই দেখতে পাবো। অর্থাৎ আমরা এই থ্রি ডি ভিউটাকে যদি কাটি এরকম একটা কাটিং প্লেন লাইন বা একটা অ্যাক্সিসের সাহায্যে, তাহলে আমরা এরকম দুখানা সেপারেট পার্ট করতে পারবো। অর্থাৎ এটা যেহেতু একটা সিমেট্রিক্যাল সেকশান ছিল, তো এটাকে যদি আমরা কাটি দুখানা সমান পার্ট পাবো। তো আমরা যেহেতু ওই অ্যাক্সিসটার অ্যারোটা সামনের দিকে ছিল, এক্স ডাইরেকশানটা সামনের দিকে শো করছিল, সেহেতু আমরা শুধুমাত্র এই সামনের ভিউটাকেই দেখতে পাবো। তো এটাকে, এটা একটা থ্রি ডি ভিউ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ থ্রি ডি সেকশনাল ভিউ। কিন্তু আমরা যখন ড্রয়িং করবো তখন আমরা একটা টু ডি সেকশনাল ভিউ ড্র করবো। তো টু ডি সেকশনাল ভিউটা, অর্থাৎ এই থ্রি ডি ভিউটাকে যদি আমরা সামনে থেকে দেখি তো আমরা এরকম একটা ভিউ দেখতে পাবো। এবার এই ভিউটায় আমরা দেখতে পাচ্ছি কিছু ইনক্লাইন স্ট্রেট লাইন ড্র করা হয়েছে। তো ইনক্লাইন স্ট্রেট লাইন যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে হ্যাচ লাইন। হ্যাচ লাইনের উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কোনো একটা সলিডকে কাটি, তো আমরা সলিডকে কাটছি সেটা বোঝানোর জন্য আমরা হ্যাচ লাইন দিয়ে সেটাকে ইন্ডিকেট করি। তো হ্যাচ লাইন কীরকম হয়, না একটা হরাইজন্টাল বেস লাইন, এই যে এখানে যেই হ্যাচ লাইনের পোর্শনটা দেখানো আছে একটা হরাইজন্টাল বেস লাইনের সঙ্গে এই হ্যাচ লাইনগুলো সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। তো এটা যদি আমরা হরাইজন্টাল বেস লাইন কনসিডার করি একদম এই নিচের লাইনটাকে, তো এটার সঙ্গে এই ইনক্লাইন লাইনগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো আমরা 45 ডিগ্রি সেট স্কোয়ার দিয়ে এই ইনক্লাইন লাইনগুলোকে ড্র করে নিতে পারবো। তো আমরা আবার এই ফিগারটাকে যদি দেখি, তো আমরা এই এক্স এক্স অ্যাক্সিস দিয়ে এটাকে কেটেছিলাম, তো কাটার ফলে এখন আমরা এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটা কী পেলাম, না সেকশনাল ভিউ পেলাম। যেই সলিড পোর্শানগুলো কাটা যাচ্ছে সেগুলোকে আমরা হ্যাচ লাইন দিয়ে দেখিয়েছি এবং মাঝখানে যেই হলো পোর্শানগুলো কাটা যাচ্ছে না সেগুলোকে আমরা হ্যাচ লাইন দিয়ে দেখাইনি। তো আলটিমেটলি আমরা এরকম একটা সেকশনাল ভিউ পেলাম। তো এটা যেহেতু এন্ড টু এন্ড কাটা হয়েছে এক্স এক্স অ্যাক্সিসের সাহায্যে, তো সেহেতু এটাকে আমরা বলবো ফুল সেকশান। তাহলে আমরা এক নম্বরে যেই সেকশানটা ড্র করতে পারলাম, অর্থাৎ এন্ড টু এন্ড, যদি আমরা একটা অ্যাক্সিস দিয়ে কোনো একটা থ্রি ডি ভিউকে কাটি তাহলে আমরা যেই সেকশানটা পাই সেটাকে আমরা কী বলবো, না ফুল সেকশান। তো আমরা আরও একটা ফুল সেকশানের ছবি দেখে নেবো। এটা দেখতে পাচ্ছি একটা থ্রি ডি ফিগার, এখানে এ এ অ্যাক্সিস দিয়ে বা এ এ কাটিং প্লেন লাইন দিয়ে এই থ্রি ডি ভিউটাকে যদি আমরা কাটি তাহলে এখানে অ্যাকচুয়ালি এই ইনক্লাইন যেই শেপটা আছে আমরা দেখতে পাচ্ছি যে ইনক্লাইন শেপটা, তার আগে থেকে এই অ্যাক্সিসটা যাচ্ছে। অর্থাৎ আমরা এরকম একটা ফিগার দেখতে পাবো যদি ওই থ্রি ডি ভিউটাকে কাটি এ এ অ্যাক্সিস দিয়ে, তাহলে আমরা এরকম একটা ভিউ দেখতে পাবো। তো এটাকে যদি, এটা কী আছে, না এটা হচ্ছে থ্রি ডি সেকশনাল ভিউ। তো আমরা আমাদের টু ডি সেকশনাল ভিউ ড্র করতে হবে। তো টু ডি সেকশনাল ভিউ আমরা কীরকম পাবো, না এরকম পাবো। তো যেই যেই পার্টগুলো কাটা যাচ্ছে সেগুলোকে হ্যাচ লাইন দিয়ে দেখানো হয়েছে, যেহেতু ইনক্লাইন পার্টটা কাটা যাচ্ছে না তো সেহেতু ইনক্লাইন পার্টটাকে আমরা
হ্যাচ লাইন দিয়ে দেখাইনি, এবং মাঝখানে যেই হলো পার্টটা ছিল সেই হলো পার্টটাও কাটা যাচ্ছে না, হলো পার্টের ওয়ালটা শুধু আমরা দেখতে পাবো। তো সেহেতু এই হলো পার্টটা অর্থাৎ এই রেক্ট্যাঙ্গুলার শেপটাকেও আমরা হ্যাচ লাইন দিয়ে দেখাইনি। যে আগের দুটো আমরা দেখলাম সেগুলো কি দেখলাম না, ফুল সেকশন দেখলাম, অর্থাৎ এন্ড টু এন্ড একটা কাটিং প্লেন লাইন দিয়ে আমরা ওই থ্রি ডি ভিউটাকে কেটেছিলাম। নেক্সট আমরা কী শিখবো না, হাফ সেকশন। হাফ সেকশন, তো আমরা এখানে যেই ফিগারটাকে দেখতে পাচ্ছি এটা একটা থ্রি ডি ভিউ আছে, এটাও একটা সিমেট্রিক্যাল ভিউ। তো এটাকে আমরা আগে কী করেছিলাম না, এন্ড টু এন্ড কেটেছিলাম। এখন আমরা এই ফিগারটার ওয়ান ফোর্থ পার্ট যদি কাটি, অর্থাৎ চারটে ভাগের যদি আমরা একটা ভাগ কাটি, তাহলে আমরা যেই পার্টটা পাবো সেটা আমরা একটা হাফ সেকশন পাবো। তো হাফ সেকশনটাকে যদি আমরা এই এ অ্যাক্সিস দিয়ে কাটতে পারি, তাহলে আমরা কীরকম দেখতে পাবো না, এরকম একটা ফিগার দেখতে পাবো। অর্থাৎ এই পার্টটাকে সামনে থেকে আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি এই এ অ্যাক্সিস বা এ কাটিং প্লেনের সাহায্যে। তো আমরা আলটিমেটলি কীরকম ফিগার দেখতে পাবো, এরকম একটা ফিগার দেখতে পাবো। যেই পার্টটা কাটা পড়েছে আমরা শুধুমাত্র সেই পার্টটাকেই হ্যাচ লাইন দিয়ে দেখেছি, এবং যেই পার্টটা কাটা যায়নি বা কাটা হয়নি সেটাকে আমরা হ্যাচ লাইন দিয়ে দেখাইনি। তো এটা একটা হাফ সেকশন গেল। নেক্সট এরকম একটা থ্রি ডি ফিগার দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমরা আরেকটা ডাইরেকশান থেকে দেখি, তো এরকম দেখতে পাবো এর ওপরটা বা টপটা। তো এই ফিগারটাকে আমরা যদি একটা ফুল সেকশন বা আমরা একটা হাফ সেকশনে কাটি, সেক্ষেত্রে এই ফিগারটাকে আমরা এর ইন্টারনাল ফিচার্সগুলো ডিটেলসে পাবো না। তো ইন্টারনাল ফিচার্সগুলো ডিটেলসে পাওয়ার জন্য আমাদের অফসেট সেকশনের মাধ্যমে এটাকে কাটতে হবে, যাতে আমরা ইন্টারনাল যে কটা সার্কুলার শেপ আছে বা সার্কুলার হোল আছে সেগুলোর ডিটেলস আমরা পাবো যদি আমরা এরকম অফসেট সেকশনের মাধ্যমে কাটি। তো এটাকে টপ থেকে একদম বটম অবধি কাটা হচ্ছে এই অফসেট সেকশন লাইনের সাহায্যে। তো আমরা যদি এটাকে ওপর থেকে কাটি এই অফসেট সেকশন লাইনের সাহায্যে, তো আমরা ওপর থেকে দেখলে এরকম একটা থ্রি ডি সেকশন ভিউ দেখতে পাবো। তো এই থ্রি ডি সেকশন ভিউটাকে যদি আমরা সামনে থেকে দেখি, তো আমরা এরকম একটা ভিউ দেখতে পাবো, ঠিক আছে, যেখানে সলিড পোর্শনগুলো কাটা যাচ্ছে সেখানে এরকম হ্যাচ দিয়ে দেখানো আছে, এবং যেখানে হলো পার্টগুলো আছে সেগুলোকে হ্যাচ লাইন দিয়ে দেখানো হয়নি। তো আলটিমেটলি আমরা যখন ড্রয়িং করব, এই অফসেট সেকশন ভিউটা ড্রয়িং করব, তখন আমরা এরকম একটা ফিগার পাবো। তো নেক্সট এখানে যেই থ্রি ডি ভিউটা আছে, এই থ্রি ডি ভিউটাকে এ অ্যাক্সিস দিয়ে কাটা হয়েছে। এই ফিগারটাকে যদি আমরা কাটি, তাহলে এখান থেকে আমরা একটা অ্যালাইন্ড সেকশন পাবো। কীরকম পাবো না, এরকম একটা দুখানা প্লেন দিয়ে আমরা কাটছি, এ দুখানা প্লেন দিয়ে। তো আলটিমেটলি আমরা এরকম একটা ভিউ দেখতে পাবো। তো এই পার্টটা আমরা সার্কুলার শেপে দেখতে পাবো। তো সার্কুলার শেপে যেহেতু দেখতে পাবো, সেহেতু আমরা এটাকে সহজে ড্রয়িং করতে পারবো না। তো ড্রয়িং করতে পারার জন্য আমরা এই সার্কুলার যে পার্টটা আছে সেটাকে রোটেট করে নেব, ফলে আমরা এরকম একটা শেপ দেখতে পাবো। তো এটাকে যদি আমরা সামনে থেকে দেখি, অর্থাৎ আমরা সেকশনাল ভিউতে দেখি, তো আমরা এরকম একটা ফিগার দেখতে পাবো। তো এটা কী হবে, আমাদের অ্যালাইন সেকশন ভিউ অ্যাট এ এ, অর্থাৎ এ এ সেকশনে আমরা এটা এই ভিউটাকে পাচ্ছি। তো নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি একটা থ্রি ডি ভিউ আছে, যার মাঝখানে একটা প্রিজময়েডাল শেপের একটা ফিগার আছে। তো এই ফিগারটাকে আমরা এই এ সেকশন দিয়ে যদি কাটি, তাহলে আমরা এরকম একটা পার্ট, এরকম একটা অক্টাগোনাল পার্ট আমরা পাবো। তো এটাকে যদি আমরা রোটেট করি, তো আমরা এরকম একটা শেপ পাবো। তো নেক্সট এটাকে যদি আমরা এই ফ্রন্ট থেকে দেখি, অর্থাৎ এই সামনে থেকে দেখি, তো আমরা এরকম একটা ভিউ পাবো। তো এটাকেই আমরা যখন ড্রয়িং করবো, অর্থাৎ সেকশনাল ভিউ আমরা যখন ড্রয়িং করবো, তখন আমরা এরকম একটা ভিউ পাবো। তো এই যে সেকশনটা পেলাম, এটাকে আমরা বলবো রিভলভড সেকশন। কারণ কি, কারণ এটাকে রোটেট করা হয়েছে বা রিভলভিং করা হয়েছে, তো সেই জন্য এটাকে আমরা বলবো রিভলভড সেকশন। নেক্সট সেম ওয়েতে আমরা দেখতে পাচ্ছি একটা সলিড ছিল, যেটাকে এ এ বিবি এবং সিসি এই তিনটে সেকশনে কাটা হয়েছে, যার ফলে আমরা এই তিনটে পার্ট পেয়েছি, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। তো এগুলোকে যদি আমরা রিভলভ করি বা রোটেট করি, তাহলে আমরা এরকম তিনখানা প্লেট দেখতে পাবো যেগুলো ওই সলিডটা থেকে কেটে নেওয়া হয়েছে। তো এটাকে যদি আমরা সেকশনাল ভিউ, এটারই যদি সেকশনাল ভিউ ড্র করি, তো আমরা এরকম একটা ফিগার দেখতে পাবো। তো এটা কী গেল না, রিভলভড সেকশন। নেক্সট হচ্ছে অ্যাসেম্বলি ড্রয়িং। তো অ্যাসেম্বলি ড্রয়িং মানে কি, অর্থাৎ যখন বিভিন্ন পার্টকে আমরা অ্যাসেম্বল করে, অর্থাৎ একটা আরেকটার সঙ্গে যুক্ত করে আমরা একটা বিশাল বড় একটা কনস্ট্রাকশন করতে পারি বা কোনো একটা মেশিনারি পার্ট তৈরি করতে পারি, সেটাকে আমরা অ্যাসেম্বলি ড্রয়িং বলতে পারি। তো আমরা সেকশনাল ভিউতে, অর্থাৎ সেটাকে কেটে তার ডিফারেন্ট ডিফারেন্ট পার্টগুলো আলাদা করতে পারি বা ডিটারমাইন করতে পারি, বা আলাদা আলাদা পার্টগুলোকে আমরা এরকম ডিফারেন্ট ওয়েতে দেখাতে পারি, অর্থাৎ কোন পার্টটাকে কী বলা হয় আমরা এই অ্যাসেম্বলি ভিউয়ের মাধ্যমে দেখতে পারি। যদি কারোর কোথাও বুঝতে প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। নেক্সট ক্লাসে আমরা শিখব কীভাবে ফুল সেকশন ড্র করা যায়, কীভাবে হাফ সেকশন ড্র করা যায়। দ্যাটস অল ফর দ্য ডে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।